বিশ্বজুড়ে ইংরেজি বর্ষবরণ, ঢাকায় নিরাপত্তার মধ্যে উদযাপন, নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস আতশবাজি। অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট নির্বাচনের প্রচারণা, কুষ্টিয়ার সব আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শ্রম আইন লঙ্ঘন অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি প্রার্থনা বাদীর আইনজীবী। ফের প্রতারণার জাল বুনছে রিভ্যালির রাসেল, পাওনাদারদের ক্ষোভ, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস হারুনের। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। শুভ নববর্ষ 2024। 2023-এর বিষাদ মুছে নতুন বর্ষযাত্রার শুভাগমনে শান্তিতে ভরে উঠুক মানব জীবন, সমৃদ্ধিতে এগিয়ে যাক দেশ, এই প্রত্যাশা সকলের। অর্থনীতিতে এগিয়ে চলা বাংলাদেশ বিশ্ব কাতারে উঠুক উঁচু শিখরে, রাজনীতির ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে অটুট বন্ধনে এক হোক দলমত নির্বিশেষে, এমন প্রত্যাশা অর্থনীতিবিদদের। 2024 সালের স্বপ্ন সম্ভাবনা তুলে ধরছেন ফখরুল ইসলাম। পৌষের নতুন সূর্য উঁকি দিচ্ছে নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে, নতুন পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে বাংলার মাঠ ঘাট ফসলি প্রান্তরে ফিরুক সোনালি দিনের আলোক ছটা। 2024-এর আগমনী বার্তায় উঁকি দিচ্ছে কৃষি প্রধান বাংলাকে এগিয়ে নেয়ার, কৃষির কঠোর শ্রমজীবীরা নতুন বছর না বুঝলেও তাদের কাছে এক একটি নতুন সূর্য মানে আরো কঠোর শ্রমে এগিয়ে যাওয়ার প্রত্যয়। নতুন বছর আসলে তো সবার একটা খুশির দিন না, ভালো যে দিন যায় ওইটি, তাই সামনে যে দেশে ওইটি তো ভালো, ভালো না যে সামনে সবাই ভালোভাবে চলবি বা ভালোভাবে দেশ চলবি বা। কৃষি নির্ভরতা থেকে শিল্প সমৃদ্ধ বাংলাদেশ এগিয়েছে বহুদূর, শিল্পই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এদেশের বিশ্বখ্যাত পোশাক শিল্প থেকে ভারী শিল্প এখন মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে, নতুন বছর সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আরেক সোপান। অর্থনৈতিক যে দুরবস্থাটা চলছে চলমান, সেটা 2024 সালের শুরুতে তো অবশ্যই থাকবে এবং সেটাকেই 2024 সালেই সরকারকে অ্যাড্রেস করতে হবে নতুন সরকার গঠিত হওয়ার পরপরই। তো আমরা যদি আমাদের এই যোগাযোগ কাঠামো, আমাদের বিনিয়োগ এবং আমাদের বাণিজ্য এটার একটা ত্রিমাত্রিক সংশ্লেষ করতে পারি, তাহলে এই আঞ্চলিক বাজারই হতে পারে আমাদের সেকেন্ড নেক্সট ফ্রন্টিয়ার। 2024 এবং 2025 সালে আমরা বাংলাদেশের যে সম্ভাবনা আমরাও দেখছি, একই সাথে চ্যালেঞ্জের সাথে অনেক সম্ভাবনা আছে। 2024 হোক দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নতুন পথে এগিয়ে যাওয়ার বছর, সেই হাত ধরে নতুন পথ ও সম্ভাবনা এগিয়ে যাক বাঙালি। নতুন বছর হোক রাজনীতির নতুন স্বপ্ন সম্ভাবনা আর প্রত্যয়ে এগিয়ে যাওয়ার, দূর হোক দ্বন্দ্ব সংঘাত, রাজনীতিতে ফিরে আসুক নতুন সৌহার্দ্য ভ্রাতৃত্ব। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নটা একটা সমস্যা হয়, সেই রাজনৈতিক স্থিতিশীলতাটা সবাই মিলেই এটা আসতে হবে। বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ, নতুন বছরে এই প্রত্যাশাই সবার। নতুন বছর নতুন সূর্য, পুরনোকে পেছনে ফেলে নতুন স্বপ্নে এগিয়ে যাওয়া, ব্যর্থতার গ্লানি মুছে নতুন প্রত্যয়ের পথ চলা, শুভ নববর্ষ 2024। ফখরুল ইসলাম, দেশ টিভি। আতশবাজির ঝলকানি আর পটকার মুহুর্মুহু শব্দে ইংরেজি নববর্ষকে বরণ করে রাজধানীবাসী। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন স্থানে উড়ানো হয় ফানুস, ঘড়ির কাঁটা 12টার ঘরে যাওয়ার আগেই শুরু হয়ে যায় আনন্দ আয়োজন। স্বল্প সময়ের মধ্যে নগরীর চারদিক হয়ে ওঠে বর্ণিল, শব্দে শব্দে কেঁপে ওঠে রাতের ঢাকা। ইংরেজি বর্ষবরণ উদযাপনে মানুষ ভিড় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি এলাকায়। এ সময় নতুন বছর যেন সমৃদ্ধে ভরে ওঠে সে প্রত্যয় জানান অনেকে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়াতে গিয়ে রাজধানীর নাজিরা বাজার সহ বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটেছে। কামরাঙ্গে চরে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হন 3 জন। থেকে আমার জীবনের সব থেকে সেরা যে সম্পদ সেটা আমি গত বছর ডিসেম্বরের 9 তারিখে পেয়েছি, উনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। বছরের একদম শুরুর মুহূর্ততেই আমার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যেটা আসলে মানে
পাওয়াটাই আসলে অনেক, তাই আশা করতেছি যে 2024টাই আসলে শুরু দিয়েই যেহেতু ভালো, তাই আমার জন্য ভালোই যাবে। দেশের মানুষ যাতে ভালো থাকে এবং দেশের অর্থনৈতিক অবস্থা যাতে ভালো হয়, এটাই প্রত্যাশা করছি আমরা। নতুন বছরে আমরা সবাই আরও ভালো মানুষ হতে চাই। এখানে সবসময় প্রাণোৎসব থাকে, কিন্তু আজকে এখানে সেরকম কোনো আয়োজন নেই, মানে কোনো নাচ গান নেই বা কোনো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান নেই, এই জন্য একটু মনটা খারাপ। আলোকচ্ছটা বর্ণিলতা হয়তো বা এবার কিছুটা কম, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনী আচরণবিধির কিছু বিষয় আছে। আজকে ফার্স্ট টাইম এসেছি এখানে, অনেক ভালো লাগছে। এখানে এসে সবাই নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে, কালকে বছরের প্রথম দিন, এটা জেনে অনেক ভালো লাগছে। অন্যান্য বারের তুলনায় আলাদা, কারণ অন্যবার দেখা যায় ফানুস বা আতশবাজির একটা মিলন মেলা থাকে, তো এবার নাই। একদিক থেকে ভালো, কারণ না পশু পাখি বা বাচ্চাদের জন্য জিনিসটা যে আসলে কতটা ভয়ঙ্কর আমরা প্রিভিয়াসলি দেখেছি, তো দায়িত্ববোধ থেকে হোক, সচেতনা থেকে হোক, সবাই যে এইবার এই জিনিসটা বয়কট করেছে, এটা ভালো লাগছে। এদিকে আতশবাজির জমকালো বর্ণিল আলোকছটার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল বিশ্বের একাংশ। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কস। মনোমুগ্ধকর এই আয়োজন দেখতে অকল্যান্ডের স্কাই টাওয়ার আর সিডনি হারবারে জড়ো হন লাখো মানুষ। শান্তি আর সমৃদ্ধির আশা নিয়ে 2024কে বরণ করে নিলেন বিশ্বের এই প্রান্তের মানুষ। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। একের পর এক বর্ণিল আলোকছটায় ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আকাশ। আর এই মনোমুগ্ধকর আতশবাজি দেখতে আইকনিক সিডনি হারবার এবং অপেরা হাউসের সামনে জড়ো হয়েছেন লাখো মানুষ। জমকালো আলোকসজ্জা, চোখ ধাঁধানো আতশবাজি আর গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিল অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম জমকালো বর্ষবরণের এটি একটি। বর্ণিল এবং জমকালো আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর 2024কে স্বাগত জানালো নিউজিল্যান্ড। মধ্যরাতে ঘড়ির কাঁটায় 12টা বাজলে উল্লাসের সঙ্গে শুরু হয় বর্ষবরণ। আকাশে দেখা মেলে মনোমুগ্ধকর আতশবাজি, বর্ণিল আলোকছটায় আলোকিত হয়ে ওঠে চারপাশ। আন্তর্জাতিক মানসময়ের তারতম্যের কারণে অন্যান্য দেশের তুলনায় একটু আগে ভাগেই নতুন বছরকে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড। যদিও বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় ওশেনিয়ার দেশ কিরিবাতি। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ার থেকে ঝুলন্ত বিশাল ঘড়ির সময় দেখে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার সাথে সাথেই সূর্যোদয়ের দেশ জাপান বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। কাউন্টডাউন আর নানান আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে স্বাগত জানানো হলো 2024কে। জাপান ছাড়াও উত্তর এবং দক্ষিণ কোরিয়া, তাইওয়ান সহ এশিয়ার বিভিন্ন দেশে সাড়ম্বরে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন বছরকে। এবার অন্য প্রসঙ্গ। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, প্রচারণায় শেষ মুহূর্তে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগ। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঢাকার বেশিরভাগ আসনে শক্ত লড়াইয়ের আভাস না মিললেও ভিন্ন বার্তা মিলছে ঢাকা 5 আসনে। নির্বাচনী এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফজলে আদিত্য। যাত্রাবাড়ি, শনিরাকরা ও মাতোয়াইল নিয়ে ঢাকার 5 আসন। ঢাকার বেশিরভাগ আসনেই তেমন হাড্ডাহাড্ডি লড়াই না থাকলেও কিছুটা ভিন্ন এই আসন, এখানে মিলছে লড়াইয়ের আভাস। এই আসনে নৌকার প্রার্থী হারুনুর রশিদ পুন্নার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্রের ঈগল মার্কার কামরুল হাসান রিপন ও ট্রাক মার্কার মশিউর রহমান মোল্লা সজলের। দেশ টিভিকে স্বতন্ত্রের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান রিপন বলেন, নির্বাচনে জয় হলে এই এলাকার সমস্যা সমাধান করবেন। অনেক রাস্তাঘাট এখনো কাঁচা আপনার, তারপরে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার আর আপনার অনুন্নয়ন রয়েছে, অবকাঠামোগত সমস্যা আছে। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যুদের বিরুদ্ধে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে দুর্নীতিকর হয়েছিল এগুলির বিরুদ্ধে কাজ করব। ঢাকা 5 আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলও ব্যস্ত সময় পার করছে নির্বাচনী প্রচারণায়। এখানে আমি বেশি করে সাড়া পাচ্ছি অন্যদের চেয়ে, এই কারণে যে আমার বাবা তো এখানে 4 বারের সংসদ সদস্য ছিলেন, তো এই মোল্লা পরিবার একটা আস্থা বিশ্বাসের পরিবার। মাঝখানে যা আমার বাবার মৃত্যুর পরে উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনে মানুষ আবার নতুন করে উপলব্ধি করে যে না, আমাদের মোল্লা পরিবারের কোনো সদস্যকে যদি আবার আমরা পাই তাহলে আমরা মোল্লা সাহেবের মতো করেই এই আসনে সর্বস্তরের জনগণ নিরাপদ থাকবো। আর ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যেই প্রার্থী কাজ করবেন তাকেই নির্বাচিত করবেন তারা। ভালো লোক বাছাই করার এটাই আমাদের সময়,
আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে। আসলে যার গ্রহণযোগ্যতা আসে সেই নির্বাচনে জয়ী হবে ইনশাআল্লাহ। দলবল নির্বিশেষে আমরা সবাই কেন্দ্রে যাব, ভোট দিব, এটাই আশা। ভোটের স্লিপ লেগে আসছি আর আমরা কোনো ভয় নেই, ভোট দিতে আসি, ভোট দিব। ঢাকার এই আসনে মোট ভোটার রয়েছে 490,805 জন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় জমে উঠেছে নৌকা বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর লড়াই। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব নিকাশ। কুষ্টিয়ার চারটি আসনেই মিলছে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কোনো কোনো আসনে আবার নৌকার চেয়ে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাই জয় পরাজয় সমীকরণে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছে নৌকা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, শেষ সময়েও ভোটারদের মন জয় করতে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। কুষ্টিয়ার চারটি আসনেই নৌকার শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। ফলে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিটি আসনের নৌকার মাঝিরা। এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে কুষ্টিয়া এক আসন দৌলতপুরের নৌকার প্রার্থী সরোয়ার জাহান বাদশা। নিজ দলীয় স্বতন্ত্র দুই প্রার্থীর চাপে অনেকটাই দিকপাল হারা নৌকা। কুষ্টিয়া দুই আসন মিরপুর ভেড়ামারাতে নৌকার প্রার্থী হাসান উল হক ইনুকে কোনোভাবেই ছেড়ে কথা বলতে রাজি নন স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন। কুষ্টিয়া তিন আসন সদরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বর্তমান মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু। আর কুষ্টিয়া চার আসন খোকসা কুমারখালীতে নৌকা ও স্বতন্ত্রের লড়াই চলছে সমানে সমান। নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জকে চোখ রাঙাচ্ছে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুর রৌফ। কুষ্টিয়ার প্রতিটি আসনেই স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামী লীগ নেতা হলেও নৌকাকে ছাড় দিতে নারাজ তারা। আমি ট্রাকে উঠেছি একটাই কারণে, যে আমি চাপ মুক্ত, আমি চাপ দেওয়ার জন্য ট্রাক নিয়েছি এবং এই নির্বাচনে বিজয় হবো ইনশাল্লাহ। একদম সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ আমার নির্বাচনের জন্য। ব্যাপক জনপ্রিয়তা আমার আছে এবং আমি যখন এমপি ছিলাম সেই সময় এলাকার বহু কাজ করেছি। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থীরাও। বিজয়ী হতে রাত দিন সমানে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। নির্বাচন মানেই তো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার যার ক্ষমতা নাই, সাহস নাই, তার নির্বাচন করার দরকার নেই। নৌকার উপরে আস্থা রেখে, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে নৌকা আমাকে ভোট দিয়েছে। আগামী 12তম জাতীয় সংসদ নির্বাচনেও সেই একই আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। আর নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতাই উত্তাপ ছড়িয়েছে জেলা জুড়ে, ঘটছে ছোট বড় সংঘর্ষের ঘটনাও। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন সবাইকে সংযত থেকে সহিংসতা পরিহারের কথা। সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারণ মানুষের প্রতি নির্বাচনের যে আমাদের দেশের জনগণ উৎসব হিসেবে দেখে, সেই উৎসবটা ধরে রাখার জন্য সকলে শান্তিপূর্ণ অবস্থান থেকে ভোট প্রার্থনা করে বেড়াবেন। সময় গড়ানোর সাথে সাথে কুষ্টিয়ার প্রতিটি আসনেই তীব্র হচ্ছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের লড়াই। চারটি আসনেই নৌকার প্রার্থীর বিপক্ষে লড়ছে আওয়ামী লীগের শক্তিশালী 9 জন স্বতন্ত্র প্রার্থী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা মামলার রায় আজ। ঢাকা তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন। আদালত রায় ঘোষণার জন্য 1 জানুয়ারি দুপুর 2টা নির্ধারণ করেন। মামলার অন্য 3 বিবাদী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও শাহজাহান। মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আদালতের কাছে ডক্টর ইউনুসের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সপক্ষে আমরা 4 জন সাক্ষী দিয়েছি, এরা সবাই ইন্সপেক্টর সাধারণ শ্রম কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এবং সবাই তারা ইন্সপেক্টর ছিল এবং আমরা দালিলিক প্রমাণ দিয়েছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে আবেদন করেছি। আমরা আমাদের প্রত্যাশা আমরা ন্যায় বিচার পাবো।
দেশজুড়ে নতুন বই উৎসব আজ। নতুন বছরে 3,70,00,000 বই পাবে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর ন্যাশনাল স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বই বিতরণ শুরু হয়েছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে সকাল 10টায় আসলে এখানে যে বই উৎসবের মূল কার্যক্রম সেটি শুরু হবে, এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিড় করছেন, এবং সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। যদিও আসলে নির্বাচনের কারণে এবার বই যে উৎসব সেটি কিন্তু কিছুটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়, এবং সেখানে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, এবং এই যে শিক্ষার্থীদের আজকে যে বই উৎসব হবে সেখানে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিরা থাকতে পারবেন না, সেখানে শুধু জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক তারা কিন্তু থাকবে, এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা এবং অন্যান্য শিক্ষকরা থাকতে পারবেন। যেহেতু নির্বাচন চলছে আগামী 7 তারিখে নির্বাচন, জাতীয় নির্বাচন, সে কারণে কিন্তু কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে, এবং তারই অংশ হিসেবে আজকে যে এখানে বই বিতরণ উৎসব শুরু হচ্ছে সেখানে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা সেখানে কিন্তু আসছে, ঢাকা শহরের যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে শিক্ষকরাও কিন্তু এর পাশাপাশি এসেছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টার দিকে গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদ আহমেদ তিনি কিন্তু আসবেন, দুঃখিত জাকির হোসেন তিনি আসবেন, এবং এরপরে কিন্তু মূল কার্যক্রম সেটি হবে শুরু হবে এবং শিক্ষার্থীদের হাতে তুলে দেবে। গতকালকে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সেই কার্যক্রম উদ্বোধন করেছেন, এবং আজকে কিন্তু সেটি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি দেওয়া হবে, এবং আজকের পর থেকে আসলে সবগুলো বই আসলে শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে প্রায় 70,00,000 মতো আসলে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আসলে বই দেওয়া হবে সেগুলো হচ্ছে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যে দুই শিক্ষাক্রমেই কিন্তু আসলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু শিক্ষার্থীরা এখন উপস্থিত হয়েছে, কিছুক্ষণ পরেই গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আসবেন, সেখানে আসলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটা শুরু হবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের হাজার কোটি টাকা দেনা পরিশোধ না করে ফের নতুন করে প্রতারণার ফাঁদ বুনছে ইভ্যালি। বিগ ব্যাংক নামে আগের মতো আবারও গ্রাহকদের আকৃষ্ট করতে দিচ্ছে লোভনীয় অফার। ইভ্যালি প্রধান রাসেলের এমন কর্মকাণ্ড ফের প্রতারণা কিনা সে বিষয়ে বড় সংশয়ে গ্রাহকরা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। শাহাদাত নিশাদের রিপোর্ট। সাইক্লোন অফার সহ নানা নামে এভাবে ধামাকা আর লোভনীয় অফারে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছিল ইভ্যালি, যেখানে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় ভোক্তাদের কাছে। প্রতারণার অভিযোগে 2021 সালের 16 সেপ্টেম্বর গ্রেপ্তারও হয়েছিল ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী। নতুন অনেকে ইউজ করে, সম্প্রতি লাইভে এসে এ ফাঁদের ফের জাল বুনেন ইভ্যালির রাসেল। তবে পুরো লাইভ জুড়ে কবে নাগাদ দেনা পরিশোধ করবেন সে বিষয়ে খোলাসা করেননি রাসেল। অবশ্যই ইভ্যালি খুব বেশি দিন লাগবে না আপনাদের সমস্ত দেনা পরিশোধ, আমি কনফিডেন্টলি বলতে চাই। লাইভেও নেন মিথ্যার আশ্রয়, জানান তার দেনার পরিমাণ 350 কোটি টাকা, অথচ গ্রেপ্তারের সময় র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন দেনার পরিমাণ 1,000 কোটি টাকারও বেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রায় 1,000 কোটি টাকা দেনার কথা জানায়। যে গ্রাহকদের 350 কোটি টাকার পাওনা আমাদের কাছে আছে, তো ডেফিনেটলি এটা অনেক বড় নাম্বার। রাসেল লাইভে স্বীকার করেন ইভ্যালি প্রথম থেকে লস করে প্রোডাক্ট দিয়েছিল, নতুন আবির্ভাবকে আবার প্রতারণার ফাঁদ হিসেবে দেখছেন গ্রাহকরা। ওই যে মূল জায়গায় বারবার যে কোশ্চেনটা আসে যে আপনি যে টাকা দিয়েছেন, দেখুন আমি বলি শুরু থেকে ইভ্যালি লসে চলতেছিল, এবং লস করতে করতে ধীরে ধীরে, ধরেন প্রথমে লস করতে হয়তো মাসে 30%, দেখা গেল এরা এরা পিছনে যা করছে সামনে যে করবো না তার গ্যারান্টি কি? আর আমার কথা হচ্ছে এরা প্রতারণা করুক বা না করুক সেটা আমার প্রশ্ন না, আমার কথাটা হয়েছে আমরা যে গাড়ি, আমরা যে এতগুলো টাকা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যে এতগুলো টাকা এরা নিয়ে গেছে গা, যেভাবে এনুক, কিন্তু এই টাকা না দিয়ে এরা নতুন করে কিভাবে ব্যবসা করে? মানে ইভ্যালির কর্ণধারের উচিত যে পুরনো গ্রাহকদেরকে নিয়ে আসলে চিন্তা করা, তারা তাদের যে টাকাগুলো এতদিন ফেলে রাখছে
মানে তাদের অ্যাট লিস্ট একটা সলিউশন আসা উচিত। 2022 সালে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন পান রাসেলের স্ত্রী শামিমা। জামিনের পর 2 বছর পেরিয়ে গেলেও কারো টাকাই দিতে পারেননি ইভালি। শুধু তাই নয়, ভুয়া চেক দিয়ে প্রতারণা করে হাজার হাজার গ্রাহকের সঙ্গে। পুরাতন সার্ভারে তথ্য লুকিয়ে আছে হাজার হাজার গ্রাহকের টাকা পাওনার তথ্য। রাসেল লাইভে জানিয়েছেন, বকেয়া বিলের কারণে সার্ভার বন্ধ করে দিয়েছে আমাজন। তবে এ তথ্য বিশ্বাস করেন না গ্রাহকরা। এই যে নতুন ভাবে ব্যবসা করার যে সুযোগ চাওয়া হচ্ছে বা বলতেছে গ্রাহকদের কাছে, এটা কি নতুন কোনো ফাঁদ কিনা সেটাও জানতে চাই রাসেল সাহেবের কাছে। ডিবি প্রধান জানান, গ্রাহকরা আবারও কোনো অভিযোগ করলে ইভালির বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। গ্রাহক তাদের কাছে টাকা পায়, এই টাকাগুলো তারা ফেরত দিয়ে দিবে এবং অথবা তারা যে মাল চেয়েছে সেই মালটা তারা ফেরত দিয়ে দিবে। যদি এর বাইরে ব্যর্থ হয় আর আমাদের কাছে যদি এ ধরনের অভিযোগ আসে এবং থানায় মামলা হয়, তা আবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। যে কোনো প্রতারণা এড়াতে মানুষের সচেতনতাও জরুরি বলে মনে করেন ডিবি প্রধান। সাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।